সকালটা শুরু করেছিলাম লেমন হানি ওয়াটার দিয়ে, দেন ব্রেকফাস্ট নেওয়ার পালা। ব্রেকফাস্টে ছিল ভেজ চিড়া পোহা, যেটা আমার ভীষণ ফেভারিট। গরম গরম চিড়া পোহা নিয়ে বসে গেছিলাম। একটু বেলায় ছিল ফ্রুটস, এইটা আমার এসেনশিয়াল, কারণ রোজ আমার ফ্রুটসটা না হলেই নয়, ডেইলি ডায়েটে আমার ফ্রুটস থাকে। একটু আঙুর আর একটা গোটা অ্যাপেল। তারপর লাঞ্চে ছিল, আজকে একটু হোয়াইট রাইস নিয়েছিলাম, কারণ ব্রাউন রাইসটা আমাদের শেষ হয়ে গেছিলো, তাই হোয়াইট রাইস নিয়ে বসেছিলাম। হোয়াইট রাইসের সাথে ছিল কাঁকরেল ভাজা, কুমড়ো ভাজা, আমার মোস্ট ফেভারিট পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি, যেটা আমার খুব ভালো লাগে, বড়ির টক। এই বড়ির টকটাও আমার শেষ পাতে নিতে খুব ভালো লাগে। আর ছিল দু রকমের মাছ, কাতলা মাছ আর মাছের ঝাল। আর মাছের ঝাল খুব বেশি একটু ঝাল হয়ে গেছিল, তাও বেশ ভালো লেগেছিল খেতে। লাঞ্চ পর্ব শেষ করে ইভিনিংয়ে পড়াতে গেছিলাম। পড়িয়ে ফেরার পথে মিষ্টির দোকানে ঢুকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই একটু রাবড়ি নিয়ে নিয়েছিলাম, যেটা ছিল ম্যাঙ্গো রাবড়ি। খুব ইয়াম্মি ছিল খেতে ম্যাঙ্গো রাবড়িটা। তারপর রাত্রে ডিনারের পালা, ডিনারে ছিল ডালিয়া আর চিকেন। তো এই ছিল আমার হোয়াট আই ইট ইন আ ডে ভিডিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।